নিরাপত্তা জোরদারে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে বসানো হয়েছে আর্চওয়ে। অপরাধী শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্বস্তিতে নগরবাসী। অবশ্যই আমরা সন্তুষ্ট, এটা আমাদের জন্য এক প্রোটেকটিভ মেজার হিসেবে কাজ করবে। যদি চিন্তা থাকে যে খারাপ কোনো কাজ করবে তাহলে অবশ্যই এটার মাধ্যমে ডিটেক্ট করা সম্ভব হবে। প্যারিসে হামলার পর সতর্ক অবস্থানে বাংলাদেশ, জানালেন আইজিপি। ফিল্ড লেভেলে যারা কাজ করি তাদেরকে আমরা অধিকতর সতর্ক হওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি, আমাদের বিশেষ অভিযান চলছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্যারিসে এক হামলাকারীকে আটকের খবর অস্বীকার বেলজিয়াম পুলিশের। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা ফরাসি প্রেসিডেন্টের। ওয়াশিংটনে হামলার হুমকি আইএসএল। পাঁচ বছর আগে নিষ্পত্তি হয়ে যাওয়া বিষয়ে প্রশ্ন তোলায় সালাউদ্দিন কাদেরের স্ত্রীর করা রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের বয়সসীমা 65 বছর রেখে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। দুই মাসের মধ্যে মন্ত্রিসভায় তোলার আদেশ। ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর পর লাশকে রোগী সাজিয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তির চেষ্টা। একজন আটক, ক্লিনিকের সবাই লাপাত্তা। এবং চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ। এমপিও বাতিল সহ কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। নিরাপত্তা জোরদার করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, মার্কেট ও ব্যাংকে বসানো হয়েছে আর্চওয়ে। সংশ্লিষ্টরা বলছেন এই পদ্ধতিতে নিরাপত্তার ক্ষেত্রে অনেকটাই নিশ্চিন্ত তারা। আর ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় স্বস্তিতে রাজধানীবাসীও। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে যে কোনো ইলেকট্রনিক গেট অপরাধী শনাক্তে কার্যকর ভূমিকা রাখতে পারে। ফখরুল শাহিনের রিপোর্ট। আর্চওয়ে একটি নিরাপত্তা গেট। কেউ আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বা নাশকতামূলক কিছু নিয়ে ভিতরে প্রবেশ করলেই সঙ্গে সঙ্গে বেজে উঠবে এর সিগন্যাল বাতি, যার মাধ্যমে দ্রুত চিনে ফেলা সম্ভব নাশকতাকারীদের। গেট যদি না থাকতো ভাবতে চেক করতাম, এখন গেট থাকার কারণে সম্মানজনকভাবে আমরা চেক করতে পারি। নিরাপত্তা আমাদের এখানে যথেষ্ট আছে, ডিউটি ভালোভাবে করি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। প্রথমে সর্টিং আউট করে ফেলতে পারছি যে কারোর কাছে কোনো ধরনের ওই ধরনের আর্মস বা কোনো কিছু আছে কিনা। আমাদের বিল্ডিং এর 92-95% নিরাপত্তা আমরা এনশিওর করতে পারছি। রাজধানীবাসী বলছে জনগণের নিরাপত্তার স্বার্থে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আর্চওয়ে বসানো দরকার। অনেক রকমের অকারেন্স তো হচ্ছে, এই জন্য সিকিউরিটির অভাবেই তো, তাই না? এখন সিকিউরিটিটা তো সবাই চায়। অবশ্যই আমরা সন্তুষ্ট, যে ঝামেলা অরাজকতা চলছে সেক্ষেত্রে হচ্ছে এটা আমাদের জন্য একটা প্রোটেক্টিভ মেজার হিসেবে কাজ করবে। যদি কারো চিন্তা থাকে যে খারাপ কোনো কাজ করবে তাহলে অবশ্যই এটার মাধ্যমে ডিটেক্ট করা সম্ভব হবে। ডিএমপি বলছে আর্চওয়ের মাধ্যমে অপরাধীদের দ্রুত শনাক্ত করতে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করবেন তারা। ইলেকট্রনিক্স ডিভাইস যখন ব্যবহার হয় এটা অপরাধীরা অনেক ক্ষেত্রে বুঝে না উঠলেও অপরাধ শনাক্তকরণের ক্ষেত্রে, অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে এবং ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা বলছেন দেশে অরাজকতা সৃষ্টি করতে অপরাধীরা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা করতে পারে, তাই অপরাধীদের কূটকৌশল রুখতে এখনই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তাদের। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানী জুড়ে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ নিরাপত্তা। রাজধানীর 50টি থানার অধীনে অর্ধশতাধিক তল্লাশি চৌকি বসানো হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে। এক্ষেত্রে মোটরসাইকেল আরোহী ও সিএনজি চালিত অটোরিকশা যাত্রীদেরই বেশি তল্লাশি করা হচ্ছে। বিদেশি নাগরিক হত্যা, ব্লগারদের ওপর হামলা সহ বিভিন্ন নাশকতায় মোটরসাইকেল ব্যবহৃত হওয়ায় এই বাহনটির ওপর বাড়তি নজর রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত পুলিশ সদস্যরা। এদিকে চলমান নাশকতা প্রতিরোধে যৌথ বাহিনীর ব্লক রেডের পাশাপাশি চট্টগ্রামের 5টি প্রবেশ পথে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে দিনভর প্রতিটি পয়েন্টে সন্দেহজনক যানবাহন এবং ব্যক্তিদের তল্লাশি করছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
সোমবার সকাল থেকে নগরীর প্রবেশপথ হিসেবে পরিচিত বাকুলিয়ার শাহ আমানত সেতু, পাহাড়তলী সিটি গেট, পতেঙ্গা শাহ আমানত বিমানবন্দর, বাইজিদের অক্সিজেন মোড়, চাঁদগাঁওয়ের মহুরা কালুরঘাট সেতু এলাকায় অবস্থান নেয় পুলিশ। দিনভর চলে পুলিশের তল্লাশি। আশঙ্কাকে মাথায় রেখে যাতে জনগণ নিরাপদ থাকে, জনগণকে আশ্বস্ত করতে চাই যে পুলিশ আপনাদের পাশে আছে, এই কারণে আমরা তল্লাশি এবং পুলিশ টহল জোরদার করেছি। এসব পয়েন্টে সন্দেহভাজন ব্যক্তিদের গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করা হয়, সে সাথে তল্লাশি চলে সন্দেহভাজন যানবাহনও। জনগণের নিরাপত্তার স্বার্থে এই তল্লাশি, আর এই তল্লাশি করতে গিয়ে অনেক সময় অনেক যাত্রীরা একটু হয়রানির শিকার মনে করলেও যাত্রীরাই আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন। এদিকে পুলিশের এই তল্লাশির কারণে সাধারণ যাত্রীরা কিছুটা বিরক্ত হলো, এটিকে তারা আইন শৃঙ্খলা রক্ষার্থে ইতিবাচক হিসাবেই দেখছেন। আমরা চাই ওনারা আমাদেরকে সহযোগিতা করুক, আমরাও ওনাদেরকে সহযোগিতা করবো, যাতে চেক আপটা ওনারা করুক। রাস্তাঘাটে তল্লাশি খুব ভালো, উদ্যোগটা ভালো হয়েছে, মোটামুটি দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালোর জন্য ওরা করতেছে, মোটামুটি ভালো হইতেছে। এর বাইরে নাশকতা এড়াতে প্রতিদিন সন্ধ্যার পর পুলিশ, র‍্যাব এবং বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী ব্লক রেড চালিয়ে যাচ্ছে। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক দাবি করেছেন, সারা দেশে চলমান বিশেষ অভিযানে নিরাপরাধ কোনো ব্যক্তিকে নয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে অপরাধীদের। সাম্প্রতিক সময়ে হামলা দুর্ঘটনায় মারা যাওয়া 14 পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের হাতে দুপুরে পুলিশ সদর দপ্তরে 61 লাখ টাকা অনুদান তুলে দেওয়ার পর একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই পুলিশের ওপর হামলা চালানো হচ্ছে। ফ্রান্সের প্যারিসে হামলার পর দেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলেও জানান তিনি। এ সময় আইজিপি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস আনিসুজ্জামানকে মোবাইলে হুমকিদাতাকে শনাক্ত করা হয়েছে। আমরা অবশ্যই সতর্ক আছি, আমাদের দেশে হোম গ্রোন কিছু মিলিটেন্ট গ্রুপ বিভিন্ন সময় কিছু দুর্ঘটনাটা ঘটিয়েছে, আপনারা জানেন। এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, আমরা আরও সেন্সিটাইজ হয়েছি, আরও দায়িত্বশীল হয়েছি, আরও সতর্ক হয়েছি। কোনো নির্দোষ ব্যক্তিকে গ্রেপ্তার করার নির্দেশনা নেই। নির্দেশনা যেটা আছে, যারা অতীতে এই সমস্ত মামলা গ্রেপ্তার হয়েছে, আবার জামিনে পেয়ে গোয়েন্দা সংস্থা রিপোর্ট আছে, তারা একইভাবে তৎপরতা অব্যাহত রাখছে, এই ধরনের ব্যক্তিদেরকে গ্রেপ্তার করতে পারা হয়েছে। প্যারিসের মতো বাংলাদেশেও জঙ্গিবাদী তৎপরতার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সরকারের দৃঢ়তায় তা প্রতিহত হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ভাস্কর নভেরা আহমেদের ভাস্কর্য হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে প্রথম কাজ হবে দেশের গুণীজনদের উপযুক্ত সম্মাননা দেয়া, যে কাজটি বর্তমান সরকার নিরলসভাবে করে যাচ্ছে। অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের উপস্থিতিতে 80-এর দশক থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কাছে থাকা নভেরা আহমেদের উপবিষ্ট রমণী ভাস্কর্যটি জাদুঘরে সংরক্ষণের জন্য তুলে দেন শিল্পমন্ত্রী। আমাদের দেশে এই ধরনের জঙ্গিবাদের উত্থান করার ঘটনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়তার মধ্য দিয়ে আমাদের দেশে সেটা তাদের এখন পর্যন্ত সম্ভব হয়নি, এবং তাদেরকে স্তিমিত করা হয়েছে, তাদেরকে যথাযোগ্যভাবে প্রতিহত করা হয়েছে, যার জন্য এখনও আমরা একটি শান্তিপ্রিয় দেশ হিসাবে বসবাস করতে সক্ষম হচ্ছি। আমাদের দেশের ঐতিহ্য আমাদেরই তুলে ধরতে হবে, এবং আমাদের দেশের গুণীজনদের সম্মান যদি আমরা দিতে না পারি, তাহলে বিদেশিরাও আমাদের সম্মান দেবে না। 5 বছর আগেই বিষয়টি নিষ্পত্তি হয়ে যাওয়ায় মানবতা বিরোধী অপরাধের দায়ে ব্যক্তির বিচার এবং ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জ সংক্রান্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রীর রিট কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি তারিকুল হাকিম এবং বিচারপতি ফরিদ আহমেদ শিবলির সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ বিষয়ে অপারগতা প্রকাশ করে রিটটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। এর আগে 2010 সালে সালাউদ্দিন কাদেরের পক্ষে একই ধরনের রিট করা হলে তা খারিজ করে দেন হাইকোর্ট। এরপরও গত 3 নভেম্বর পুনরায় সালাউদ্দিন কাদেরের স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ব্যক্তির বিচার সংক্রান্ত সংবিধানের 4টি বিধান চ্যালেঞ্জ করলে সময়ক্ষেপণ হবে এ যুক্তি দেখিয়ে রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন আদালত। এদিকে আগামীকাল মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের ও মুজাহিদের রিভিউ শুনানির দিন ধার্য রয়েছে।
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা 65 বছর রেখে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় তোলার জন্য আদেশ দিয়েছেন আদালত। সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চে আদেশ দেন। গত 14 জানুয়ারি মুক্তিযোদ্ধাদের এক আবেদনের পরিপ্রেক্ষিতে চাকরির অবসরের বয়সসীমা 60 বছর থেকে বাড়িয়ে 65 বছরে নির্ধারণ করেন হাইকোর্ট। রিটকারীর আইনজীবী জানিয়েছেন, বিষয়টি মন্ত্রিসভায় তোলার পর সরকার নতুনভাবে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা নির্ধারণ করতে পারবে। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিষ্পত্তি করেছেন এই ডাইরেকশন সহ যে হাইকোর্টের যেই রায় সেটা বহাল থাকবে এবং সরকার 65 অথবা যেই কোনো সিদ্ধান্ত নিতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। আল আরাফা নামে একটি প্রাইভেট ক্লিনিকে ভুল চিকিৎসা ও অবহেলায় প্রসূতির মৃত্যুর পর কৌশলে ময়মনসিংহ মেডিকেলে লাশকে রোগী সাজিয়ে ভর্তির চেষ্টা করা হয়। বিষয়টি বুঝতে পেরে হাতে নাতে আটক করা হয় ক্লিনিকের এক আয়াকে। জড়িতদের বের করতে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার পর থেকে ক্লিনিকের লোকজন পলাতক রয়েছে। সাইমা কন্দের ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই গ্রামের জয়নাল মিয়ার গর্ভবতী স্ত্রী শাহানাকে গত শনিবার চরপাড়া এলাকার আল আরাফা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই সিজার অপারেশনের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন শাহানা। পরে শাহানা মারা গেলে সোমবার সকালে রোগীর লোকজনকে না জানিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে আসে ক্লিনিকের এক আয়া। এদিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে অভিযোগ করে এর বিচার দাবি করেছেন স্বজনরা। আমার না 3 দিন ধরে অপারেশন করছে, ইয়ে বাচ্চা হয়েছে সিজারে, ও নাস্তা কিভাবে যে মারা গেল। আমরা আসে দেখি ওনে লাশ ফেলা রেখে কই গেছে, আর কেউ খোঁজ খবর নাই। এটা আয়ার সাথে আছে কেন ইউনি ভুল চিকিৎসার জন্য যে মারা গেল এটা ঠিক না, এটা বিচার হোক, এটা বিচার চাই আমরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানান, ওই রোগীকে মৃত অবস্থায় নিয়ে আসায় ভর্তি করা হয়নি। আমাদের যে পেশেন্ট এসেছিল আমরা ক্লিনিক্যালি ডেড পেয়েছি, তো আমরা অ্যাটেন্ডেন্স তখন খুঁজি যে সঙ্গে কে আছে, হাজবেন্ড, বাবা বা বড় ভাই, গার্জেন, তো আমরা দেখি যে পেশেন্টের সাথে কোনো অ্যাটেন্ডেন্স নেই। আমাদের রূপা কইছে খালা এর নিয়ে যান, নিয়ে যায় ভর্তি করায় আসেন, বাস এতটুকুই জানি, যত না মোরাটা আমি জানি না। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য আল আরাফা হাসপাতালের আয়া নাসিমাকে আটক করেছে পুলিশ। লাশ আমরা এসে এই হসপিটালে পাইছি, সরকারি হসপিটালে বারান্দা পাইছি, কিন্তু এখানে তারপরে আর ওই ভিকটিমদের আমি ভিকটিমের কোনো গার্জেন খুঁজে পাচ্ছি না, ওরা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর হাসপাতালের মালিক, কর্মকর্তা, কর্মচারী সবাই পালিয়ে যায় বলে জানান ভর্তি হওয়া রোগীদের স্বজনরা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। রাত 11টার সময় আরো থাকছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অংশ নিতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল। সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস বাফুফের। প্রধানমন্ত্রী তার নেদারল্যান্ড সফরের বিস্তারিত অবহিত করেছেন রাষ্ট্রপতিকে। রীতি অনুযায়ী বিদেশ থেকে ফিরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে সেই সফরের বিষয়ে অবহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় বঙ্গভবনে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাষ্ট্রপতি। বৈঠকে এই সফরের বিভিন্ন দিক রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়। নেদারল্যান্ড সফরে সে দেশের সঙ্গে একটি চুক্তি এবং কয়েকটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। প্যারিস হামলায় জড়িত ফরাসি পরিবারের 3 ভাইয়ের একজনকে ব্রাসেলস থেকে আটকের খবর প্রকাশ হলেও পরে তা অস্বীকার করেছে বেলজিয়ান পুলিশ। সেই সঙ্গে তাকে ধরতে এখনও অভিযান চলছে বলে জানান তারা। নিহত 7 হামলাকারীর মধ্যে এখন পর্যন্ত 5 জনের পরিচয় প্রকাশ করা হয়েছে। এদিকে ইসলামিক স্টেট জঙ্গিদের শক্ত ঘাঁটি সিরিয়ার রাক্কা শহরে বিমান হামলা চালিয়েছে ফরাসি বাহিনী। এরই মধ্যে ফ্রান্স এবং ইউরোপে আরও সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভল্স। পুরো প্যারিসের নিরাপত্তায় কিছুক্ষণ পরপরই টহল দিচ্ছে সেনা সদস্যরা। রেল স্টেশন, শপিং মল সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে, আর এসব কাজে পুলিশের পাশাপাশি নিয়োজিত রয়েছে অন্তত 5,000 সেনা সদস্য। অভিযান চালানো হচ্ছে প্যারিসের বাইরেও।
সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের মোলেনবিক এলাকায় অভিযান চালিয়ে আট হামলাকারীর মধ্যে একমাত্র জীবিত এবং হামলায় জড়িত ফরাসি পরিবারের তিন ভাইয়ের একজন সালে আব্দেসালামকে গ্রেফতার করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এলেও গ্রেফতারকৃত ওই ব্যক্তি আব্দেসালাম নয় বলে জানিয়েছে বেলজিয়ান পুলিশ। সেই সঙ্গে তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও এ সময় জানান তারা। এর আগে 26 বছর বয়সী ওই যুবকের ছবি প্রকাশ করে ফরাসি পুলিশ। এর পরপরই তাকে ধরতে ব্রাসেলস জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। ফরাসি পুলিশ বলছে প্যারিসে হামলার পরিকল্পনা করা হয় বেলজিয়াম থেকে, যদিও ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস বলছেন এই পরিকল্পনা করা হয় সিরিয়ায় বসে, আর সেখান থেকে সবকিছু পরিচালিত হয় বলেও দাবি তার। হামলার পরিকল্পনা ফ্রান্সের বাইরে থেকেই করা হয়েছে বলে আগেই তথ্য পেয়েছি আমরা। সিরিয়ায় বসেই এই হামলার পুরো পরিকল্পনা করা হয়েছে এবং সেখান থেকেই পুরো হামলাটি পরিচালিত হয়েছে। এছাড়াও ফ্রান্স ও ফ্রান্সের বাইরে আরো হামলার আশঙ্কা করছি আমরা। এদিকে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে ফ্রান্স জুড়ে চলা জঙ্গি বিরোধী অভিযানে এ পর্যন্ত অন্তত 23 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনুভ। ফ্রান্স জুড়ে চলা জঙ্গি বিরোধী অভিযানে আমরা এ পর্যন্ত 23 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এদের কাছ থেকে কালাশনিকভ রাইফেল সহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছি আমরা। শুক্রবারের হামলার পর থেকেই নিরাপত্তাজনিত কারণে প্যারিসের লুভ জাদুঘর, আইফেল টাওয়ার সহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে প্যারিসে আইএস এর চালানো ভয়াবহ জঙ্গি হামলার জবাবে রোববার রাতে আইএস জঙ্গিদের শক্ত ঘাঁটি সিরিয়ার রাক্কা শহর ও এর আশপাশের এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। জর্ডানে অবস্থিত ফ্রান্সের ঘাঁটি থেকে 10টি যুদ্ধবিমান একযোগে এই হামলা চালায় বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার 3 দিন পেরিয়ে যাওয়ার পর বর্তমানে সেখানকার পরিস্থিতি জানতে আমরা স্কাইপে যোগাযোগ করেছিলাম ফ্রান্স প্রবাসী সাংবাদিক এবং প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান বাবুর সঙ্গে। তিনি আমাদের জানিয়েছেন বিস্তারিত। আমরা এখন দাঁড়িয়ে আছি ফ্রান্সের প্যারিসের কেরচিমা অঞ্চলে, যেটি একটি বাংলাদেশের অধ্যুষিত এলাকা, এবং মানুষজন যার যার মতো করে তাদের কাজের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো এই সাথে আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি, শঙ্কা হলেও আতঙ্ক কিছুটা হলেও মানুষজন তাদের জীবনযাত্রা শুরু করেছেন, যার যার মতো করে কাজে যাচ্ছেন। এবং আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন বা দেখেছেন যে গতকাল সন্ধ্যার কিছু পরপর ঐতিহাসিক রিপাবলিক চত্বরে যখন মানুষজন এখানকার নিহতদের স্বজনদের উদ্দেশ্যে বা নিহত যারা হয়েছিলেন তাদেরকে ফুল দিয়ে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, ঠিক সেই সময় একটি গুলির শব্দে মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং বিভিন্ন দিক বিদিক দৌড়াদৌড়ি শুরু করেন। তো তারপর থেকে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে আতঙ্কগ্রস্ত না হওয়ার জন্য। এরপরে কিন্তু প্যারিস একটি গুজবের শহরে পরিণত হয়েছে এটা বলা যায়, যে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে এখান থেকে গুলি শুরু হয়েছে এখান থেকে, এবং বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় সম্ভবত হচ্ছে, যদিও নির্ভরশীল কোন সূত্র থেকে এ ধরনের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর এই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সন্ত্রাসী হামলার পর থেকে বিশেষ করে যারা বৈধতার প্রক্রিয়া রয়েছেন আমাদের বাংলাদেশে কিংবা অন্যান্য যারা আছেন, এই ধরনের ইনসিডেন্ট পর স্বাভাবিকভাবেই সরকার কিছুটা কঠোরতা অবলম্বন করে, এবং যদিও সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোন ধরনের মেসেজ দেওয়া হয়নি, যেন তারপরও আমাদের প্রবাসী বাংলাদেশী যারা রয়েছেন তারা এক ধরনের শঙ্কার মধ্যেই আছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হামলার হুমকি দিয়ে নতুন ভিডিও প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। সেই সঙ্গে সিরিয়ায় আইএস বিরোধী বিমান হামলায় যেসব দেশ অংশ নিয়েছে তাদেরকে প্যারিস হামলার মতো পরিণাম ভোগ করতে হবে বলে ভিডিওতে হুমকি দেওয়া হয়। প্যারিসে হামলার পর সিরিয়ায় আইএস এর ঘাঁটিতে পশ্চিমা দেশগুলোর বিমান হামলা জোরদারের মধ্যেই এই ভিডিও বার্তাটি প্রকাশ করল আইএস। ভিডিও বার্তাটি ইরাকে আইএস এর একটি উপদল প্রকাশ করলেও এর সত্যতা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। ভিডিও বার্তায় অস্ত্র হাতে এক ব্যক্তিকে আইএস এর হয়ে যুক্তরাষ্ট্র সহ সিরিয়ায় বিমান হামলা চালানো অন্যান্য দেশেও হামলার হুমকি দিতে দেখা যায়। বাংলাদেশে আইএস এর কোন অস্তিত্ব নেই এবং আইএস পশ্চিমাদের সৃষ্টি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। দুপুরে রংপুরে নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। আইএস এর কোনো উপস্থিতি নাই, তাদের এখানে কোনো কাজ নাই। আইএস তো সৃষ্টি করছে পশ্চিমা শক্তিগুলো, আইএস এর সৃষ্টির তারাই, সৃষ্টিকর্তা তারাই, তাদের হাতিয়ার দিয়েছে, অস্ত্র দিয়েছে, সরঞ্জাম দিয়েছে।
তারা এখন আইএস বিরুদ্ধে কথা বলছে, সেই আইএস এখন সারা পৃথিবীতে সন্ত্রাস করে বেড়াচ্ছে। আমরা নির্বাচন করব, বিরোধী নির্বাচন করব, আমিও করব, আমার দলও করবে। আমরা তো 300 প্রার্থী সিলেকশন ঠিক করছি, আগামী নির্বাচনে আমরা প্রার্থী দেব। পুলিশ কোনো মামলা বা ওয়ারেন্ট ছাড়াই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পুলিশ এর মাধ্যমে গ্রেফতার বাণিজ্য চালাচ্ছে যা আইনের শাসনের পরিপন্থী। গ্রেফতার বন্ধ করুন, কোন রকম মামলা মকদ্দমা ছাড়া গণহারে গণগ্রেফতার কোনো অবস্থায় একটা দেশের জন্য শুভ হতে পারে না। সারা বাংলাদেশের মানুষ আজ বিভীষিকার অবস্থায় আছে, কে কখন গ্রেফতার হয় কেউ বলতে পারে না। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, সংসদ ভবন এলাকায় স্থপতি লুই আই কানের নকশা বহির্ভূত কোনো স্থাপনা থাকলে তা সরানোর উদ্যোগ নেওয়া হবে। সন্ধ্যায় জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লুই আই কানের মূল নকশা আনার উদ্যোগ নেওয়া হয়েছে, নকশা আনার পরই নকশা বহির্ভূত স্থাপনা সরানো হবে। মার্কিন যুক্তরাষ্ট্র হতে লুই আই কান প্রণীত মূল নকশা আনা হলে তার আলোকে সংসদ ভবন সহ তৎসংলগ্ন এলাকার সকল স্থাপনা সুষ্ঠু সংরক্ষণ এবং সমন্বয় করে করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। লুই আই কানের যে মূল আপনার নকশা, সেখানে কোনো কবরস্থান দেখানো হয় নাই। আমরা আওয়ামী লীগ সরকার আছে, এখানে যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা যায় তাহলে সেই জন্য যে সবুজ চত্বরগুলো আছে সেখানে গিয়ে সেখানে আমরা কবর হিসাবে কবর দেব। মূল নকশা যারা পরিবর্তন করেছে তাদের অবশ্যই আমার মনে হয় জবাবদিহি করতে হবে। চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। এ অবস্থায় আগামী 15 দিনের মধ্যে বাড়তি টাকা ফেরত দেয়া না হলে এমপিও বাতিল সহ দায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। কমলদের আরেকটি রিপোর্ট। আসন্ন এসএসসি পরীক্ষায় ফর্ম ফিল আপের জন্য বোর্ড নির্ধারিত ফিস ছিল মানবিক বিভাগে 1355 টাকা থেকে 1400 টাকা এবং বিজ্ঞান বিভাগে 1455 থেকে 1500 টাকা পর্যন্ত। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো সকল নিয়ম নীতি লঙ্ঘন করে সর্বনিম্ন 4000 থেকে সর্বোচ্চ 16000 টাকা পর্যন্ত আদায় করেছে। আর এক্ষেত্রে সর্বপ্রথম বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনা হয় ছাত্রলীগের পক্ষ থেকে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা গিয়ে এ বিষয়ে আন্দোলন করেছিলেন। 1400 টাকা যে কমার্সের যে টাকাটা, সে টাকা আমরা দেখতে পেয়েছি 10,000, 12,000, 14,000 টাকা পর্যন্ত বিভিন্ন স্কুলগুলোতে নেওয়া হচ্ছিল। এরই প্রেক্ষিতে আজ 200 শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং তাদের প্রতিনিধি নিয়ে বৈঠক করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক সেই বৈঠকে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত ফি ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছেন। বোর্ডের ফির বাইরে যে টাকাটা নেন সেটি রসিদ দেন না, যদি আমরা সুনির্দিষ্ট অভিযোগ পাই আজকের পরে তার এমপিওভুক্ত বাতিল সহ স্কুলের ম্যানেজিং কমিটি বাতিল সহ আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে সুপারিশ করব। অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানিয়েছেন, নানা কারণে তারা এই বাড়তি টাকা নিয়েছিলেন, এখন যেহেতু জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী তারা সে টাকা ফেরত দেবেন। যে বেতনটা আমরা নিয়েছি সে বেতনটা অ্যামাউন্টটা যেহেতু বেশি সেজন্য টোটাল অ্যামাউন্টটি এসে বেশি হয়ে গেছে। আমাদের ছাত্র অভিভাবকদের একটা প্রত্যাশা ছিল যেন আমরা তাদের জন্য একটা গ্র্যাজুয়েশন সেরিমনি করি, এটা বলে সমাবর্তন এবং এটা গর্জিয়াসলি হয় এবং এটার যে ব্যয় এটা তাদেরই প্রস্তাব যে তারা এই ব্যয়টা বহন করবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামী ফেব্রুয়ারি মাসে এই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে মার্চ মাস পর্যন্ত বেতন এবং অতিরিক্ত ফি আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ফটোগ্রাফি সোসাইটির উদ্যোগে 42 জন তরুণ আলোকচিত্র শিল্পীর 105টি ছবি নিয়ে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। দুপুর 3টায় রাজধানীর ধানমন্ডির ব্রিক গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বুয়েট পুরকৌশল বিভাগের শিক্ষক মাহবুবুর রহমান চৌধুরী। এখানে 4টি ধারাবাহিক আলোকচিত্র স্থান পেয়েছে। প্রতিটি ধারাবাহিক একটি বিশেষ বিষয়কে তুলে ধরবে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রদর্শনীটি চলবে 18 নভেম্বর পর্যন্ত। এ কয়দিন সবার জন্য খোলা থাকবে দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত। প্রদর্শনীটির মিডিয়া পার্টনার সময় টেলিভিশন। সন্ত্রাসী উৎপাদনের কারখানা উল্লেখ করে সিরিয়ায় সামরিক অভিযান তীব্রতর করার আহ্বান জানালেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।
দেশটির পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষের এক যৌথ সভায় কথা বলেন ওনাদ। আইএস জঙ্গিদের কাপুরুষ আখ্যা দিয়ে তাদের নির্মূলে ফ্রান্স প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান তিনি। সে সময় সন্ত্রাসের বিরুদ্ধে ফরাসি জাতির যুদ্ধ অব্যাহত রাখার কথা বলেন ওনাদ। নিরাপত্তার স্বার্থে জরুরি অবস্থা বাড়ানোর প্রতি ইঙ্গিত করেন ফরাসি প্রেসিডেন্ট। ফ্রান্সের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর জারি করা জরুরি অবস্থা আগামী 3 মাসের জন্য বাড়াতে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে। আইএস বিরোধী অভিযানকে সমন্বিত করতে যুক্তরাষ্ট্র রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে আলোচনায় বসার চিন্তা ভাবনা রয়েছে। অবশেষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অংশ নিতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল। রাতে একটি বিশেষ বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সকারুরা। নিরাপত্তা ইস্যুতে নানা অজুহাত দেওয়ায় একসময় অনিশ্চয়তা তৈরি হয়েছিল অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর নিয়ে। বাফুফে কর্তৃক সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাসের পরও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অংশ নিতে ঢাকায় আসতে নানা গড়িমসি করে অস্ট্রেলিয়া দল। গেল শনিবার রাতে ঢাকায় আসার কথা থাকলেও আসেনি টিম কাহিলরা। দেশটির ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে জানানো হয়েছিল সিঙ্গাপুরে অনুশীলন শেষে সোমবার ঢাকায় আসবে অস্ট্রেলিয়া দল। শেষ পর্যন্ত কথা রেখেছে এনজেই পোস্তেগলুর শিষ্যরা। রাত 8:30 ফুটবলার ও কর্মকর্তা সহ 44 সদস্যের দলটি ঢাকায় পৌঁছায়। এ সময় বিমানবন্দরে ফুটবলারদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিমানবন্দর থেকে সরাসরি ফুটবলাররা চলে যান হোটেল ওয়েস্টিনে, সেখানে রাতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে অস্ট্রেলিয়া দল। রাত 11টার সময়ে এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিরাপত্তা জোরদারে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে বসানো হয়েছে আর্চওয়ে। প্যারিসে হামলার পর সতর্ক অবস্থানে বাংলাদেশ, জানালেন আইজিপি। প্যারিসে এক হামলাকারীকে আটকের খবর অস্বীকার বেলজিয়াম পুলিশের। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা ফরাসি প্রেসিডেন্টের। ওয়াশিংটনে হামলার হুমকি আইএসের। 5 বছর আগে নিষ্পত্তি হয়ে যাওয়া বিষয়ে প্রশ্ন তোলায় সালাউদ্দিন কাদের স্ত্রীর করা রিট কার্যতালিকা থেকে বাদ দিলেন হাইকোর্ট। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের বয়সসীমা 65 বছর রেখে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। 2 মাসের মধ্যে মন্ত্রিসভায় তোলার আদেশ। এবং ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর পর লাশকে রোগী সাজিয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তির চেষ্টা। একজন আটক, ক্লিনিকের সবাই লাপাত্তা। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।